প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লক দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও সুপার জিএল ফুলফিট ফুল সিলিং দর্শক গাড়িটি বিক্রি হবে বলে আপনাদের মাঝে প্রচার দেওয়া হলো বিভিন্ন জেলার থেকে অনেক ভাই কিন্তু সুপার জিএল গাড়ি চেয়েছেন এবং গ্যাসের গাড়ি চেয়েছেন তো আজকের গাড়িটি সুপার জিএল ফুল ফিট ফুল সিলিং আশা করি এই গাড়িটি বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই গাড়িটি নিতে পারেন লোকেশন ভোলা জেলা তো দর্শক আজকের গাড়িটির দাম রেট ভিডিও লাস্টে বলা থাকবে আশা করি ভিডিওটি আপনারা না টেনে ফুল ভিডিওটি দেখবেন তাহলে আজকের গাড়িটি কেমন আছে আপনারা বুঝতে পারবেন আর একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন আজকের গাড়িটি কেমন হবে আপনাদেরকে দেখাই আর যারা চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো দশক আজকের সুপার জিএল সিলিং যারা টিন বডি গাড়ি খুঁজছেন যারা ভালো মানের গাড়ি খুঁজছেন যারা কাজ কাম ছাড়া গাড়ি কিনতে চান বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই গাড়িটি নিতে পারেন সুপার জিএল ফুল সিলিং গাড়িটি হচ্ছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িটিতে সাসপেনশন ইঞ্জিন গিয়ার সব কিছু আপনারা এক হাজার পার্সেন্ট ক্লিয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং গাড়িতে কোনো খোলা কাটা থাকবে না আর এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নেই জাপান সেটিংয়ে গাড়ি পেয়ে যাবেন যারা ভালো মানের গাড়ি কিনতে চান এবং এই গাড়িটি ডুয়েল এসি ক্লিয়ার না করা আর এটা বাংলাদেশে করা ডুয়েল এসি না এটা জাপান ডুয়েল এসির গাড়ি তো যারা ভালো মানের গাড়ি কিনতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া আছে আর যারা গাড়ি সম্পর্কে বোঝেন আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের গাড়িটি কেমন হবে অল অপশন অটো দর্শক এ হচ্ছে গাড়িটির ডেগারসন কন্ডিশন একেবারে বিআই ভি আছে এই গাড়িতে আপনাদের কোনো ডেকারেশনের কাজ করতে হবে না এবং প্রত্যেকটা সিট আপনারা পেয়ে যাবেন গিয়ার সিট তো যারা ভালো মানের গাড়ি কিনতে চান আশা করি আপনারা এই গাড়িটি আপনাদের পছন্দ হবে তো আসলে আরেকটা কথা বলে রাখি যেটা আমার যদি কথায় কাজে মিল না থাকে তাহলে আপনারা যে কষ্ট করে গাড়িটি দেখতে আসবেন আসা যাওয়ার সম্পূর্ণ খরচ আপনাদের আমি বহন করব আর যদি আমার কথায় কাজে মিল থাকে আলহামদুলিল্লাহ এবং এখানে ওভার একটা সিট দেওয়া আছে চাইলে এই সিটটাও আপনারা যাত্রী বসাতে পারেন অথবা আপনারা খুলে ফেলতে পারেন ভালো মানের চুপার জিয়ে দর্শক সাটার গেটটা কিন্তু এখনো অটো ইয়ে হবে লক হবে কারণ অরিজিনাল যেই সেটিং এই সেটিংটা কিন্তু এখনও এটার থেকে লড়ে নাই দর্শক এ হচ্ছে গাড়িটির বামসাইটের খুটির কন্ডিশনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং অরিজিনাল জাফান বিটগুলো দেখা যায় কিনা দশক এক কথা বলতে গেলে এই গাড়িতে কোনো রকমের খোলা কাটার থাকবে না গাড়ি সব কিছু ফ্রেশ অবস্থা এবং সব কিছু অরিজিনাল আপনারা পেয়ে যাবেন ডিভিডি থেকে শুরু করে সব কিছু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন দর্শক হচ্ছে ডাইনফাশের খুঁটির কন্ডিশন খোলা কাটা হয়েছে কিনা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক এ হচ্ছে ডিভিডি এবং গাড়ির তেলের মিটার হিট মিটার মাইল মিটার এবং রেস মিটার সব কিছু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন কোনো কাজ এই গাড়িতে আপনাদের করতে হবে না দর্শক গাড়িটির পিছন থেকে যদি আপনাদেরকে দেখায় এবং পিছনের খুঁটির কন্ডিশন যদি একটু দেখায় কিছু অরিজিনাল আছে কিনা অনেক গাড়ির কিন্তু এই বিটগুলো দেখা যায় এখান থেকে এই পর্যন্ত নাই এগুলো মার খাওয়া এটা ক্লিয়ার আছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং দুই দুই পাশের খুঁটিটাই অরিজিনাল আছে কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই গাড়িতে আপনারা সিলিন্ডার পেয়ে যাবেন একশো তিরিশ একটা এবং সিক্সটি একটা আর গাড়িটি এখনও সিএনজি অবস্থায় আছে সিক্সটি সিলিন্ডারটা ভিতরে আরে হলো একশো তিরিশ আর গাড়িটা যদি পিছন থেকে একটু ভিতরে কন্ডিশন দেখায় দশক এ হচ্ছে ডাইন ফাঁসের চাকার ঘুরের কন্ডিশন সামনের কোনো খোলা কাটার অপশন এখানে থাকবে না ইনশাল্লাহ আর এই হচ্ছে সামনের চাকার কন্ডিশন কিন্তু সামনের চাকাটা একটু নর্মাল হলো পিছনের স্পেস চাকাটা কিন্তু একেবারে নতুন অবস্থায় আছে দশক এ হচ্ছে ডাইন ফাঁসের পিছনের চাকার ঘুরের কন্ডিশন আর এ হচ্ছে দশকে হচ্ছে স্পেয়ার চাকার কন্ডিশন দশকে হচ্ছে বাম পাশের সামনের চাকার ঘোরের কন্ডিশন এ হচ্ছে চাকার কন্ডিশন এ হচ্ছে বাম পাশের পিছনের চাকার ঘোরের কন্ডিশন হচ্ছে পিছনে চাকার কন্ডিশন দশক গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টোমেট্র ছ এগারো ছিচল্লিশ সাতানব্বই গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর দর্শক এই গাড়িটিতে বর্তমান ইঞ্জিন আছে অনার্জেট ইঞ্জিন অর্থাৎ এটা অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিন এবং কাগজও অনার্জেট ইঞ্জিন লেখা আছে এবং ইঞ্জিন গিয়ার আপনারা এক হাজার ক্লিয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ কোথাও কোনো সমস্যা পাবেন না আর যদি কোনো ভাই এসে গাড়িটার কোনো কাজ দেখাতে পারেন সেটা আমি করে দিব ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে ইঞ্জিনটি স্টার্ট করে দেখাবো সাউন্ড কন্ডিশন কেমন আছে এবং আজকের গাড়িটির দাম সাত লাখ টাকা চাওয়া দাম কিছু দামাদামি করার সুযোগ থাকবে আর গাড়িটির দুই বছর এক থেকে দুই মাস কাগজ ফেল আছে দর্শক আপনাদেরকে ইঞ্জিনটির সাউন্ড কন্ডিশন কেমন আছে দেখানোর চেষ্টা করলাম ত্রুটি হলে ক্ষমা দিশিয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম